সামাজিক অবক্ষয় বলা হবে না বিকৃত রুচি তা ঠিক করা মুশকিল। তবে অবৈধ প্রেম বলা যাবে কি? না, তাও নয়। বিগত কয়েক মাসের মধ্যে ঘাটাল মহকুমাবাসী যে দুই ঘটনার সাথে পরিচিত হলো তাতে একটা কথাই বেরিয়ে আসে, ছি! ঘটনা এক, ঘাটালের কামালপুরের 46 বছরের জেঠিমা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন 26 বছরের দেওরপোর সাথে। তাদের কামলীলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা গেছে জেঠিমা পুত্র সম দেওরপোর সঙ্গসুখ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। ভিডিও ভাইরাল হতেই পাল্টি খেয়ে জেঠিমা ঘটনার 8 মাস পরে দেওরপোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। পুরুষ বলেই কি অভিযোগের আঙুল? অথচ ভিডিওটি যারা দেখেছেন তারা উপলব্ধি করেছেন জেঠিমা কি দারুণ সুখানুভূতি আদায় করেছেন দেওরপোর কাছ থেকে। ঘটনা দুই, ওই কামালপুরের পাশের গ্রাম ঘাটাল থানার মনোহরপুরের ঘটনা। ওই গ্রামে এক 26 বছরের বিধবাকে সহানুভূতির সঙ্গে বিয়ে করলেন এক বিপত্নিক। তার 7 বছরের মেয়েকে ভদ্রলোক দত্তক নিয়ে নিজের ছেলের সঙ্গে সস্নেহে পালন করছিলেন। হেনকালে সেই মহিলা ক্লাস টেনের পড়ুয়া 15 বছর 10 মাস বয়সের ভাসুরপোকে নিয়ে চম্পট দিল জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে। পাশাপাশি কয়েক কিলোমিটারের মধ্যে বিকৃত মানসিকতার এই ঘটনা দুটি পারিবারিক সুন্দর সম্পর্কের বাঁধনকে কালিমালিপ্ত করেছে। তবে কি সেই প্রবাদ বাক্যই সত্যি হলো যে বাবা মা ভাই বোন ছাড়া আর কোনো সম্পর্ক সন্দেহের ঊর্ধ্বে নয়? আমরা যোগাযোগ করতে সক্ষম হয়েছিলাম ঘাটাল মহকুমার অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বিখ্যাত প্রাবন্ধিক উমাশঙ্কর নিয়োগীর সাথে। উমাশঙ্কর বাবু ঘাটালবাসীর জন্য ঠিক কি বার্তা দিলেন, আসুন শুনে নিই। প্রথম কথা হলো আমাদের যৌথ পরিবার গুলো ভেঙে গেছে। আগে যৌথ পরিবারে পরস্পরের শ্রদ্ধাবোধ ছিল, কাকিমা জেঠিমা এরা থাকতো, খুঁজতো বোন যাচ্ছত বোন নিজের বোন। যে নারী মাত্রই ভোগ্য সামগ্রী নয় বা পুরুষ মাত্রই ভোগ্য পণ্য নয় এটা কিন্তু আমরা বুঝতে পারতাম, নিজেকে সংযত করতো আমাদের পরিবার গুলো। এখন তো সব যৌথ পরিবার ভেঙে গেছে। তাহলে মূল সমস্যাটা হলো এই যে শ্রদ্ধাবোধ, এদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে, এদিকে শ্রদ্ধার চোখে দেখতে হয়। এ শুধু নারী দেহ নয় বা পুরুষ দেহ নয়, সেটা আমাদের সময় থেকে মিশে যাবে। আর একটা ব্যাপার বলছি, এটা হচ্ছে আমাদের একবারে পরিবার গুলো নিউক্লিয়ার ফ্যামিলি, এখানে একটি মেয়ে কিংবা একটি ছেলে। এই যে ভাই বোনের সম্পর্ক, যে অপোজিট সেক্সুয়ালি তার প্রতি যে আমার আকর্ষণ করাটা ঠিক নয় বা সংযত থাকার দরকার আছে, যে কি ছেলের ক্ষেত্রে কি মেয়ের ক্ষেত্রে, সেটা কিন্তু কমে যাচ্ছে। আমাদের সংসার সব চিন্তিত হয়ে গেছে, সে যখন বড় হয়ে তার কৈশোর থেকে যৌবনে পা দিচ্ছে, তার যে দৈহিক চাহিদা বা যৌন চাহিদা সেটাকে যে নিয়ন্ত্রণ করতে হয়, এই জিনিসটা সে সম্পূর্ণ ভুলে যাচ্ছে। এটাও একটা সমস্যা, চাইলেই পেয়ে যাচ্ছে, না চাইলেই দিয়ে দিলাম, এরপরে তার চাহিদা সে পূরণ করার চেষ্টা করছি। খেলাধুলো নেই, আমরা খেলিয়ে ঘরের মধ্যে বেশি, এরা মাঠে গেলে তাদের কতগুলো জিনিস সেখানে অবদমিত হচ্ছে, এই জিনিসগুলো তার পাশে চলে যেত। সব শিক্ষা দেওয়া হতো সংযত, আগে তো গ্রুপ দিয়ে গিয়ে তারা শিখতে জন্ম চলছে, কাইক বাচিক দৈহিক এইসব ছেড়ে দিলাম, কিন্তু তবুও ওই খেলার মাঠে যাওয়া সেটা তো তার খানিকটা অবদমিত হচ্ছে। এই জিনিসটা আমাদের নেই, এখন আমরা ছেলে মেয়েদেরকে ঘরের মধ্যে বন্ধ করে রাখছি, তাতে খারাপ হয়ে যায় ওই সমাজে নিশ্চয়তাকে এককালে হবে, এবং মাঠে না পাঠিয়ে বরং আরো খারাপ করে ফেলছি। আর হাতে এটা ফোন চলে আসছে, হাতে ফোন দিয়ে দিয়েছি আমরা 6-7 থেকে। একটা সমস্যা হলো যে একটা যুবক যুবতী তারা অনেক বড় বয়সে গিয়ে বিবাহিত জীবনে নিজেদের শরীর আবিষ্কার করে। এখন 5-6 ছেলে হাতে বড় বড় হাউস ফোন, তারা শরীরের সমস্ত কিছু গুলো জেনে ফেলছে, কি ছেলে কি নেই। তারপরে তাদের আকর্ষণ তীব্র হচ্ছে, বীজ মাখা ফল তাদের হাতে আমরা তুলে দিচ্ছি সমাজের লোকেরা। এই বীজ ফলকে হাত থেকে সরাতে হবে, সে নেট ব্যবহার করুক, কিন্তু নেটের সদ্ব্যবহার সে জানেনি। একটা মানুষের হাতে নেট তুলে দিয়ে সে নিজে গা কাটতেই পারে, সামনে থেকে তার গা কেটে দিবে। আমাদের ছেলেমেয়েদের অবস্থা হচ্ছে, আমরা যেটা করে ফেলেছি
শাসন নেই, সামাজিক শাসন তো নেই, আমরা সবাই রাজা, পরিবারেও তাই, কেউ কাকেও মানি না, অবস্থা চলছে। আর একটা কথা, যে জীবনশৈলী শিক্ষা বলে একটা শিক্ষা, এটা কিন্তু আস্তে আস্তে রয়েছে, তাদেরকে শিক্ষা দেওয়া হতো। মেয়েদের ক্ষেত্রে তার মা কিছুটা বলে, ছেলেদের ক্ষেত্রে কেউ না, হয় হেঁচড়ে পাকা ছেলে, তারা তার সমবয়সী বন্ধু, তাদের কোনো কিছু জ্ঞান নেই যৌনতার সম্পর্কে, যৌন জীবন সম্পর্কে, তাদের কাছ থেকে তারা রসদ সংগ্রহ করে এবং তারপরে তারা বিপথে বিপদগামী হয়, ভুল পথে চালিত হয়। এই জিনিসটা একটা বিরাট ব্যাপার আছে, জীবনশৈলী শিক্ষার ব্যবস্থা আমাদের করে নেওয়া উচিত। আর একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সমাজে, আগে ছেলেরা খুঁজে নিয়ে যেত, এখন মেয়েরা খুঁজে নিয়ে যাবে। এই পশু সমাজেও দেখেছি যে একটা পশু, ত্রিজাতীয় পশু, সে কিন্তু পুরুষ দিকে পাত্তা দেয় না, তারা পুরুষটা তাকে ঘিরতে পারে, সত্যিকার মধ্যে এভাবেই হয়, সর্বক্ষেত্রে এই ব্যাপার। তুমি একটা নারীর মধ্যেও ক্ষমতা আছে যে পুরুষ দিকে নিয়ন্ত্রণ করা, আমাদের মেয়েগুলো অসংযত হয়ে যাচ্ছে সবকিছু, কারণ আমি পুরুষের পক্ষের কথা বলছি, মেয়েরা পুরুষেরা অসংযত হবে, তারা যা খুশি করবে, মেয়েরা সংযত থাকবে সেটা না, কিন্তু মেয়েদিকে বেশি সংযম পালন করতে হয়। একটা মেয়ে পারে ওই পুরুষকে নিয়ন্ত্রণ করতে, তার চোখের ঢুকুটি কিংবা সে শাস্ত্র দিকেই বুঝে যায় যে তার সেটা কাম্য না। আমাদের কি মায়েরা সে শিক্ষা দিচ্ছে? মায়েরাও তো তাকে ওই ফোন তুলে দিচ্ছে, গোটা সমাজের জন্য দাঁড়িয়ে, শুধু আমি দূর থেকে দাঁড়িয়ে বলবো তার পরিবর্তনের কিছু চেষ্টা করবো না, তাহলে খুব বিপদ হবে। মেয়েদিকে প্রথম কথা নিয়ন্ত্রণ করতে হবে, তাদেরকে মা সেখানে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, আত্মরক্ষা করতে হয়, সেদিকটা দেখবি, যৌন চেতনার বিকাশটা যাতে স্বাভাবিক পথে হয়, ঈদ চাপা দিতে হবে না, এই ব্যাপারটা দেখতে হবে তাকে। আর ফোন তোলার আগে আমাদেরকে খুব ভালো করে হাতে করে ভেবে রাখতে হবে কি দিচ্ছি। আর শিক্ষা জীবনশৈলী শিক্ষা আমার মনে হয় 7-8 থেকে, কেন 6 থেকে শুরু হওয়া উচিত। জানুক একটা মেয়ে তার প্রিয়টা আসার সঙ্গে সঙ্গে জানুক কি এলো তার শরীরে, কি পরিবর্তন, তাকে কি কি নিতে হবে, কি সতর্কতা অবলম্বন করা উচিত, এরকম। আমি একটুখানি বলতে পারি, একটা মেয়ের প্রিয় শুরু হওয়ার আগে মা হয়ে যেতে পারে, কারণ তার আগে তো তার জিনমানুটা ম্যাচিওর হয়ে গিয়েছে। এই শিক্ষা যে আমাদের আছে, মা তাকে ছেড়ে রেখে দেন, তারপরে অনেক সময় বিপদে ঘটে, এই জিনিসগুলো ঘটে যাচ্ছে, অর্থাৎ না জেনে তারা বিপদে পড়ে। আমাদের দোষ কি, সমাজ জানাক, এইগুলো আমার ভাবনা আর কি। বর্ষিয়ান শিক্ষক উমাশঙ্কর বাবুর কথা কি আদেও সেই সব বিকৃত কামপিপাসু যুবক যুবতীর কর্ণকুহরে প্রবেশ করে আঘাত হানতে পারবে তাদের বিবেককে? নারী কি তার কামনার সংযমে সচেষ্ট হয়ে ফিরে পাবে তার মাতৃরূপ? ঘাটালবাসীর পক্ষে সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।